17 মডেলের গাড়ি, দাম মাত্র 4 লাখ টাকা প্লাস, 7 সিটের 1500 সিসির মধ্যে গাড়ি দেখাবো একটা, প্রাইস 5,85,000 টাকা। এদিকে চোখ আটকে গেল ভাই, সব দেখেন ডেলিভারির সময় অনেকগুলো পিক তোলা, 110 এক্সি ছিল, নেগেটিভ সামনের সাইডটা দেখেন একদম ফ্রেশ একটা গাড়ি, 2 লাখ টাকা, 2,85,000 টাকা। আসসালামু আলাইকুম, আমরা আবারও চলে আসলাম বিডি কার পয়েন্ট, এখন টুতে আসি। আপনারা পূর্বে ওয়ানে ভিডিওটা দেখেছিলেন, আজকে টুতে আজকে ভিডিওটা দেখতেছেন বিডি কার পয়েন্ট টুতে। আর দেখেন ভাই, নতুন শোরুম যদিও বা এখন উদ্বোধন হয় না, বাট উদ্বোধনের আগেই 6টা গাড়ি সোল্ড হয়ে গেছে। আপনার বাজেট কত? যদি মাত্র 3.5 লাখ টাকা হয়, 4 লাখ টাকা হয়, 5 লাখ টাকা হয়, 7 লাখ টাকা হয়, 10 লাখ টাকা হয়, আজকের এই ভিডিওটা দেখেন, আপনার বাজেটের মধ্যে ইনশাল্লাহ গাড়ি পাবেন। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিডি কার পয়েন্ট থেকে আমি রাসেল ভাই আপনাদের সামনে আমাদের নতুন ব্রাঞ্চ থেকে চলে আসছি। নতুন ব্রাঞ্চ এই জন্যই বলবো, এটা আমাদের নতুন জায়গায় আবার চালু করছি, ওখানে যেহেতু জায়গা হয় না ওখানে, ওটাও থাকবে ইনশাল্লাহ, যেহেতু গাড়িগুলো বাইরে রাখতো এই জন্য এখানে রাখা। তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, সবার কাছে দোয়া থাকছি। আমাদের ঠিকানাতে বলে দিচ্ছি, আমাদের ঠিকানা রোড নম্বর 2, বাড়ি নম্বর 2, নবীনগর প্রকল্প হাউসিং, ঢাকা উদ্যান, মোহাম্মদপুর বিভাগ। বিডি কার পয়েন্টের বাইরে আছি, নতুন আউটলেটে আছি আমরা এই মুহূর্তে। ওই দেখেন বিডি কার পয়েন্ট, সামনে ঢাকা উদ্যান, তার ঠিক একটু আগেই নতুন শোরুম উদ্বোধন হয়ে গেল। আর দেখেন ওই পুরাতনটা, ওয়ানের সাথে কিন্তু টু, দুইটাই কিন্তু পাশাপাশি, মাঝখানে একটা রাস্তা গেছে শুধুমাত্র। ওকে, আমরা আজকে এই গাড়িটা দিয়ে শুরু করবো ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিডি কার পয়েন্ট থেকে আমি রাসেল ভাই। কেমন আছেন ভাই? স্বামী মামাকে সুযোগ দিতে চাই না, এই জন্য আপনাদের কাছে আমি একটা। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, আপনাকে শুকরিয়া। শুরুতে একটা ভাই শোরুমের নতুন ভিডিও, একটা গাড়ি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটার মডেল হচ্ছে 2015। আচ্ছা, আর রেজিস্ট্রেশন 2015, অল অপশন অটো, শুধু গিয়ারটা ম্যানুয়াল। হ্যাঁ, 2015 মডেল, 15 তে রেজিস্ট্রেশন। কালারটা দেখেন কফি কালার, একদম ফ্রেশ। আচ্ছা, একদম ফ্রেশ একটা গাড়ি, কোথাও কোনো হিটিং স্প্রে নেই। এই যে ভিতরটা দেখেন, সন্ধ্যার সময় মানে মাগরিবের সময় হয়ে গেছে, আমরা শেষ করে দেবো। 4টা চাকাই একবারে লাইক নিউ কন্ডিশন, এগুলো গাড়িটার সামনের লুক। দাম কত দিবেন ভাই? এই ইঞ্জিনটা, আচ্ছা, এখন তো কোনো ইঞ্জিনের মধ্যে কোনো কালার টালার কিছু করা হয় নাই। প্রাইসটা কত পড়বে ভাই? এটা আস্কিং প্রাইস হচ্ছে 6,85,000 টাকা। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, একটু অন্ধকার দেখা যেতে পারে। এটা কত মডেল এলিয়ন ভাই? এটা মডেল 5, রেজিস্ট্রেশন 2011। আচ্ছা আচ্ছা, A15, এলিয়ন A15, এলিয়ন A15, প্রজেকশন লাইট, নাম্বার প্লেট খুলে এটা কি কন্ডিশনে যাবে ভিতরে বেজ। আর ভাই আপনারা মানে এলিয়ন সিলভার কালারের মধ্যে বিস্কিট পাইছেন কিনা একটু কমেন্টে জানাবেন। দেখেন ফুললি বেজ ইন্টেরিয়র, সফট টাচ এসি, ফুল উডেন, ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা, কি নাই এই গাড়িতে ভাই। এবং কি বেজ কালারের সিট কভারও লাগানো আছে, নতুন ফ্রেশ সিট কভার। গ্লাসগুলো কি ভাই অরিজিনাল আছে এখনো? ফোর ডোরের সাউন্ড সিস্টেম পাচ্ছেন, হ্যান্ড রেস্ট। রাসেল ভাই কি বলছিলাম, সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস কি এখন অরিজিনাল আছে? প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, প্রত্যেকটা লাইট অরিজিনাল। আচ্ছা আচ্ছা, A15, এলিয়ন A15। সিএনজি করা আছে, এই যে স্পেসটা দেখেন, অনেক সুন্দর, অনেক ফ্রেশ একটা গাড়ি। এখানে একটু এই পাশটা দেখাই, বেজ ইন্টেরিয়র, বেজ ইন্টেরিয়র মানে সিলভারের সাথে একটা চাকায় নতুন, নতুন 1 বছর 2 বছর কাগজ, নতুন 1 বছর 2 বছর কাগজ। আচ্ছা, এগুলো আসলে দেখানো কঠিন হয়ে যাচ্ছে, তারপর দেখাও একটু, একদম ফ্রেশ প্রত্যেকটা জিনিস। তো এই গাড়িটা বাজার আস্কিং প্রাইস হচ্ছে 16,60,000 টাকা, তারপরেও আসলে ইনশাল্লাহ আলোচনা সম্পর্কে কিছু কমে রাখা যাবে ইনশাল্লাহ। ওকে, আমরা 7 সিটের 1500 সিসির মধ্যে গাড়ি দেখাবো একটা, এর মডেল 2011, রেজিস্ট্রেশন 2012, অল অপশন অটো, 1500 সিসি, 7 সিটার, ডুয়েল এসি, একদম ফ্রেশ একটা গাড়ি। গাড়িটার আমরা ফুল আগে আউটলুকটা দেখাই দেখি। দেখ কিন্তু প্যারাডো শিফটটা, প্যারাডো শিফট। আচ্ছা, এই যে তেলের গাড়ি নাকি ভাই? তেলের গাড়ি। ওয়াও, 7 সিটটা দেখেন, এমনকি ডুয়েল এসি। উভয় পাটে পাশে আপনার মানে ফুট স্টেপ পেয়ে যাচ্ছেন, ভিতরে ইন্টেরিয়রটা দেখেন। দেখি ইঞ্জিন রুমটা যেহেতু খুলছে দেখায় দেই, একদম ফ্রেশ একটা, একদম ফ্রেশ অকটেন ড্রাইভ। আচ্ছা রাসেল ভাই, উভয় সামনে পিছনে কিন্তু বিগো বাম্পার ইনস্টল করা আছে, বাম্পার কত পড়বে এই গাড়ি? এটা হচ্ছে 16 লাখ টাকা। একটা আছে নিশান ব্লু বার্ড শিল্পী, অসাধারণ একটা গাড়ি, কালারটাও কিন্তু খুবই আনকমন। আর এই পাশে আর একটা 111 আছে, মেবি অনেক গাড়ি আছে ভিতরে। আমরা ভাই এখন দেখবো এই গাড়ি, নিশান ব্লু বার্ড, এটা মডেল 2005, রেজিস্ট্রেশন 2008, অল অপশন অটো, 1500 সিসি, একদম ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। তো বন্ধুরা, এই গাড়ি যদি ইঞ্জিন সাইডটা আপনাদের দেখাই, দেখেন ইঞ্জিনটা একদম ফ্রেশ কন্ডিশন আছে, কোথাও কোনো ধরনের হিটিং স্টোরি নাই এখনো, একদম ফ্রেশ। এলপিজি করা আছে আপনার 80 লিটারের, আচ্ছা, সেকেন্ড শেল এলপিজি। এই যে সামনের শোটা একদম ফ্রেশ, মানে চাকাগুলো 4টা চাকা আর ভিতরে 3টা চাকা একেবারে নতুন, আর একটা চাকা একটু ইয়ে আছে, তাও 6 মাস যাবে ইনশাল্লাহ। ভিতরে দেখেন ফুললি বেজ ইন্টেরিয়র, টেস্ট করে প্রত্যেকটা জিনিস, উডেন সব প্রত্যেকটা জিনিস কিন্তু গাড়িতে আছে। আপনি নিশান সানিতে কিন্তু এই এই অপশনগুলো পাবেন, মাঝখানে হ্যান্ড রেস্ট আছে, এবং কি আপনি কাপ হোল্ডারও পাচ্ছেন হ্যান্ড রেস্টে। এটা একটা ব্যাক সাইড ব্লু ওয়াট শিল্পী। আচ্ছা, 1 লিটার এলপিজি করা আছে। ওকে,
সামনের সাইডটা দেখেন একদম ফ্রেশ একটা গাড়ি, 1997 মডেল, 2003 রেজিস্ট্রেশন, অল অপশন অটো, 1500 সিসি। দেখেন গাড়ির সামনেরটা, একদম ফ্রেশ কন্ডিশন আছে। দেখেন ভিতরে ভিউটা, এই যে ভিতর কেমন হবে, আর লাইট গুলো কিন্তু ক্রিস্টাল, আর ভিতরে অনেক লাইট, অরিজিনাল লাইট। আচ্ছা চোখ আটকে গেল ভাই, সব দেখেন ডেলিভারির সময় অনেকগুলো পিক তোলা, এখানে সবগুলো পিক এখানে অনেকগুলো দেখা আছে, হয়তো অনেক ছবি তোলাও হয়নি, অনেক ছবি তোলা হয়নি, যাই হোক ভালোই লাগলো। আপনাদের কার কার ছবি আছে একটু কমেন্টে জানাবেন, দেখেন একটু ক্লোজলি দেখাই আপনাদেরকে, যদিও বা বেশি একটা বোঝা যাবে না, কারণ এখানে প্রায় অনেকে আমার থেকে 5-6টা করে গাড়ি নিচ্ছে। আচ্ছা আচ্ছা, একবার নেয়ার পরে 5-6টা, তাদের তেমন ছবিও আছে অনেকে। এই যে আকাশ ভাই, যেমন উনি প্রায় আমার থেকে 5টা গাড়ি নিচ্ছে, 4টা ভাই। হ্যাঁ, এই যে একটা, এই একটা আকাশ ভাই আছেন কিনা একটু কমেন্টে জানাবেন। ওকে আছে, ঠিক আছে, এই যে এখানে একটা, ওকে আমরা প্রবক্সটা দেখাবো ভাই, অনেকদিন পর একটা প্রবক্স পাইলাম, 1500 সিসি, 2006 রেজিস্ট্রেশন, 2017 অল অপশন অটো, 32 সিরিয়ালের গাড়ি, একদম ফ্রেশ কন্ডিশন, এক দরজা অটো আর সব ম্যানুয়াল। হ্যাঁ, এই যে ভিতরটা এমন হবে, এখন এগুলো কিন্তু কোনো কালার হয় নাই, চেসিসে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, আশপাশে টুকটাক কিছু ছিল, এগুলো আগে করা ছিল, একদম চারটা চাকায় কিন্তু নতুন মতো আছে, আর নতুন এক বছর দু বছর পেপার, আপনার 9 লিটার সিএনজি করা আছে, এক দরজা অটো আর সব দরজা ম্যানুয়াল, একটা দরজা শুধু অটো, আর তাছাড়া অল অপশন অটো, একদম ফ্রেশ একটা গাড়ি। দেখেন, আর এই গাড়িগুলো কিন্তু অনেকেই বলে টাকা ইনকাম এর মেশিন, এগুলো কিন্তু আপনি গাড়ি চালানোর জন্য বেস্ট গাড়ি হবে, একদম ফ্রেশ আছে। এই 100 লিটার সিলিন্ডার, এই গাড়ির মধ্যে আসলে প্রায় 7,80,000 টাকা, 7,80,000 টাকা। এরপর আসছে 100LX লিমিটেড। আচ্ছা, 100LX, আর অনেকেই কিন্তু এই গাড়িগুলো মোট, এটা মডেল 1993, রেজিস্ট্রেশন 2001, অল অপশন অটো, শুধু দরজাগুলো ম্যানুয়াল। আচ্ছা, 13 সিরিয়ালের গাড়ি, 1500 সিসি, দেখাই গাড়িটা, দেখেন ইঞ্জিনটা একদম ফ্রেশ কন্ডিশন আছে, 1500 সিসি 5A ইঞ্জিন, আপনি 6 লিটার কিন্তু এটাতে সিএনজি করা আছে, এলপিজি করা আছে, এটা এলপিজি, এলপিজি করা আছে, হ্যাঁ এলপিজি করা আছে, দেখেন ভিতরটা একদম ফ্রেশ কন্ডিশন আছে, মানে কম টাকার মধ্যে কিন্তু এই গাড়িগুলো বেশ ভালো গাড়ি, 1500 সিসি অনেক ভালো গাড়ি, 100LX লিমিটেড, দেখেন ভিতরটা, এই যে সিএনজি সিলিন্ডার এলপিজি করা, জি ওকে। এটার প্রাইসটা কেমন পড়বে? এটার প্রাইস হচ্ছে 4,85,000 টাকা, 4,85,000। কোর্সা গাড়িটা দেখেন, কোর্সা এটা, কোর্সা 98 মডেল, 2003 এর রেজিস্ট্রেশন, একদম ফ্রেশ একটা গাড়ি, একদম ফ্রেশ, আপনার অল অপশন অটো, 1331 সিসি, ক্রিস্টাল লাইট, দেখেন নিউ শেভেটের গাড়ি কিন্তু এটা, একদম ফ্রেশ কন্ডিশন আছে। আমরা প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন রুম, ব্যাগ ডালা সব বিস্তারিত দেখাচ্ছি, আমার থেকে সিন্ডি করা আছে, এই জিনিসগুলো একদম ফ্রেশ কন্ডিশন আছে। আর কালারটা দেখেন না, ব্লু কালার, ব্লু কালার, ডিপ ব্লু কালার আর কি, এবং এই চাকাগুলো দেখেন অ্যালয় অরেঞ্জ, একদম নতুনের মতো আছে চাকাগুলো, ভিতরে কেমন হবে, অ্যান্ড্রয়েড প্লেয়ার, ব্যাক ক্যামেরা সব, আর এসি পারফরম্যান্সটা কেমন, অনেক ভালো, পোর্সা গাড়ি তো এসির জন্য রাজা, আর দেখেন এটা স্পয়লারও আছে ব্যাক সাইড, মানে একটা স্পোর্টস একটা লুকস পাবে। হ্যাঁ, এই যে ভিতরটা এমন, এখন পর্যন্ত কোনো কালার হয়নি, প্রত্যেকটা লাইট কিন্তু এখন অরিজিনাল, এই যে লাইট গুলো দেখতে পাচ্ছেন এখন অরিজিনাল আছে, আর 1500 সিসির ইঞ্জিন, এগুলো কিন্তু কোনো কোনো কি করা হয় নাই, একদম ফ্রেশ কন্ডিশনে আছে, যারা রুটি রুজের জন্য বা ফ্যামিলি ইউজের জন্য নিতে চাচ্ছেন, অল্প গাড়িটা ফুল গাড়িটা কালার হয়েছে, কালার হয়েছে গাড়িটা, আর দেখেন কোনো সিট কভার ইউজ করা হয়নি, কালার করছি কোনো সিট কভার ব্যবহার করা হয়নি এখন পর্যন্ত, একদম ফ্রেশ, পেপারটা আলহামদুলিল্লাহ অনেক অনেক ই আছে, ভারী আছে, দেখেন এই দেখেন, এগুলো কিন্তু কালার হয়নি এখন পর্যন্ত, সব কিছু অরিজিনাল আছে,
এই গাড়ির আমাদের আস্কিং প্রাইস 5,55,000 টাকা। 5,55,000। ওকে, এরপর আসছে টাটা ন্যানো টুইস্ট, মানে 16 মডেলের গাড়ির দাম অনেক কম, 17 মডেলের গাড়ি দাম মাত্র 4,00,000 টাকা প্লাস, প্রতি মডেলে যদি 1 হয় তাও তো 17,00,000 হয়। আচ্ছা, মানে ছোটর মধ্যে কিউট একটা গাড়ি দেখেন, গাড়িটা একটু কম দাম, একটা সিএনজি বিক্রি করে এটা তিনটা কিনতে পারবেন। আচ্ছা, ভিতরে ফুললি বিস্কিট এবং অল অপশন অটো, এসি দিয়ে চলবেন সিএনজির খরচে। আচ্ছা, এটা আমরা আসলে বাঙালি বুঝি না। আর ভাই হেড স্পেস দেখেন, লেগ স্পেস দেখেন অনেক, আর এটা ব্যাক ডোরও কিন্তু খোলা যায়, এটা এসি মাশাআল্লাহ। মানে লিটারে কয় কিলো যাবে ভাই? এটা ঢাকার বাইরে 25 কিলো, 20 থেকে 25 কিলো। ঠিক আছে, টাটা ন্যানো টুইস্ট, এখানে ব্যাক ডোর আছে, আর এটা নিউ, এটা নিচে ইঞ্জিন। হ্যাঁ, অনেক গাড়ি দেখালাম বন্ধুরা, আমরা তখন যাবো কিন্তু ছিলাম বিডি কার পয়েন্ট 2 তে, এখনো কাজ কিন্তু শেষ হয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাজ শেষ হয় নাই, কাজ শেষ হলে ইনশাআল্লাহ আমাদের সবাইকে দাওয়াত দিবেন ভাই, দাওয়াত দেওয়া হবে ইনশাআল্লাহ, দোয়ার জন্য তো সবাই ভালো থাকবেন। আমাদের নতুন ঠিকানা হচ্ছে রোড নম্বর 2 বাড়ি নম্বর 2 নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বিভাগ, একদম ঢাকা উদ্যানের পাশে। আমাদের যে পুরাতন শোরুম, আমরা ভিডিও শুরুতে দেখিয়ে দিছিলাম, একদম ওই পুরাতন শোরুম আর নতুন শোরুম। আপনি যারা মোহাম্মদপুর থেকে আসবেন তারা যদি উত্তর দিকে আসেন 1 কিলো তাহলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন, আর যদি দক্ষিণ দিক থেকে আসেন তাহলে আপনি, উত্তর দিক থেকে যদি গাবতুল থেকে আসেন তাহলে আপনি মোহাম্মদপুর গাবতুল ইয়া ঢাকা উদ্যান আসলে ইনশাআল্লাহ আমাদের শোরুম পেয়ে যাবেন। আর শিয়ামবস্তি থেকে সোজা পশ্চিমে যদি আসেন বিড়িবাদের উপর ওটাই বিডি কার পয়েন্ট, আর গুগলে যদি সার্চ দেন আমাদের ইনশাআল্লাহ বিডি কার পয়েন্টের ইউটিউব পেজ, তারপর আপনার ফেসবুক পেজ সব কিছু পেয়ে যাবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সবার কাছে দোয়া চাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।